অবশেষে শিয়ালদহ লালগোলা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে চলেছে আগামীকাল থেকেই, এমনটাই জানানো হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে। উল্লেখ্য, সিএএ বিরোধী বিক্ষোভে কৃষ্ণনগর লালগোলা রুটে ব্যাপক ভাঙচুর চালানো হয়, পোড়ানো হয় একাধিক ট্রেন, টিকিট কাউন্টার লাইনেও চলে ভাঙচুর, যার জেরে 13ই ডিসেম্বরের পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতদিন কৃষ্ণপুর পর্যন্ত ট্রেন চলাচল হচ্ছিল, লালগোলা পর্যন্ত কোনো ট্রেন চালানো সম্ভব হয়নি। সিএএ বিরোধী হিংসার আবহে রেলের 100 কোটি টাকার বেশি ক্ষতি হয় বলে দাবি কর্তৃপক্ষের, যার ফলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে 2 মাসেরও বেশি সময় লাগল। সিএএ বিরোধী হিংসায় রেলের যা ক্ষতি হয় তাতে গোটা দেশেই রেল চলাচলে প্রভাব পড়ে, দক্ষিণ ও উত্তরবঙ্গ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুধুই লালগোলা নয়, হাওড়া খড়গপুর লাইনেও বেশ কিছু জায়গায় ভাঙচুর চালানোয় প্রভাব পড়ে। এদিনের লালগোলা রুট চালুর ঘোষণা করায় স্বস্তিতে নিত্যযাত্রীরা।